Love in Devil Part 9 In hum sing do le chu ha che each এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইউনশি তার বাবাকে বলছিল যে আমি কখনোই আশা করিনি যে তুমি লোকজনকে এইভাবে ধোকা দিবে। তখন ইউনশির বাবা বলে যে তুমি এটা কি বলছো, এই সকল কিছু তো আমি তোমার জন্য করেছি। তখন ইউনশি বলে যে তুমি আমাকে অজুহাত বানিও না, আমি কখনোই তোমার মতো লোভী নই আর আমি আশা করতেছি যে তুমি হ্যানকে ছেড়ে দিবে। তখন ইউনশির বাবা বলে যে তুমি হ্যানের কথা ছাড়ো, তোমার হৃদরোগের কি খবর তাই বলো। তখন ইউনশি বলে যে জীবন মৃত্যু তো নিয়তির হাতে, আমি যদি মরেও যাই তারপরও তোমাকে আমি হ্যানের ক্ষতি করতে দিব না। এ কথা বলার সাথে সাথে ইউনশির বুকে ব্যথা হতে থাকে। ইউনশির বাবা যখন তার কাছে আসে তখন ইউনশি তার বাবার হাত ছাড়িয়ে দেয়। অন্যদিকে ইউনশি গাইলিওর সাথে দেখা করে আর সে তাকে বলে যে আমি তো ছোটকাল থেকে তোমার সাথে বড় হয়েছি আর তুমি আমার বাবার সকল কথা শোনো, আমি ছোটবেলা থেকে তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করছি, আমি ছোটবেলা থেকে তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করেছি, তুমি কি আমার জন্য একটি কাজ করতে পারবে। কিন্তু গাইলিও যখন ইউনশির বাবার কাছে আসে তখন সে ইউনশির বাবার কাছে সকল কথা রিভিল করে ফেলে, যেটা আবার দূর থেকে হ্যানের দাসী দেখছিল। আসলে ইউনশি গাইলোকে মুতিং এর কাছে একটি চিঠি পাঠানোর জন্য পাঠিয়েছিল। এরপরে গাইলো চলে এসেছিল মুতিংকে সেই চিঠি দেওয়ার জন্য, কিন্তু সে মুতিংকে না পাওয়ার কারণে সে ল্যান্সিকে সেই চিঠিটি দিয়ে যায়। ল্যান্সি আবার সেই চিঠিটি ফেলে দিয়ে চলে যায় আর সেটি আবার হ্যানের দাসী নিয়ে নেয় আর সেটি সে মুতিংকে দিয়ে দেয়। এরপরে মুতিং সেই চিঠিটি পড়ার পরে সে তার সিল ভেঙে ফেলে, আসলে সে মেডিটেশন করতেছিল। এইটা আবার লিওয়ান দেখতে পায়। অন্যদিকে মুতিংয়ের মারা বুঝতে পারে, যেটাতে তারা মুতিং এর কাছে চলে আসে আর তারা মুতিংকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারা মুতিংকে আটকাতে পারে না, মুতিং সেখান থেকে উধাও হয়ে যায়। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই যাকে কিনা বাধা ছিল, তখন সেখানে ইউনশি আসে। তখন ইউনশিকে দেখে হ্যান বলে যে আমি তো এখন মূল্যহীন, তাই না ইউনশি? তখন ইউনশি হ্যানের কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে এই সকল কিছুর দোষ আমার, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, আমি জানি যে তুমি আমার আত্মা নিতে এসেছো এখানে, তুমি তো আমার স্নেহই করো না, 300 বছর পরেও করতে না আর 300 বছর আগেও করছো না। তখন ইউনশি বলে যে আমি তো তোমাকে বাঁচাতে এসেছি। এই কথা বলে ইউনশি হ্যানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই যে কিনা সরোরেস ভ্যালিতে চলে এসেছিল। মুতিং যখনই সেখানে প্রবেশ করে তখনই ইউনশির বাবা তার দলবল নিয়ে চলে আসে আর সে মুতিংকে একটি স্পেল দিয়ে আটকে ফেলে, কিন্তু মুতিং খুব সহজেই তার স্পেলটি ভেঙে ফেলে। অন্যদিকে ইউনশি হ্যানকে খুলে দিয়েছিল, যেটা দেখে হ্যান তো অনেক অবাক হয় যে ইউনশি তাকে সাহায্য করছে। আমরা দেখতে পাই যে ইউনশি হ্যানকে অনেক ভালোবাসত কিন্তু সে এটা প্রকাশ করতে পারেনি আর তখনই ইউনশি অনেক আহত হয়ে পড়ে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই সে মুতিং এর কাছে চলে এসেছিল আর তখন হ্যানকে দেখে মুতিং বলে যে তুমি কি আমাকে এখনো মনে রেখেছ? তখন হ্যান বলে যে বোকা, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তো ইউনশির বাবা হ্যানদের উপরে আক্রমণ করে দেয়, যেটার প্রথম আক্রমণ তো হ্যান সামলিয়ে নেয়, কিন্তু ইউনশির বাবা যখন দ্বিতীয় আক্রমণ করতে যাবে তখন সেই আক্রমণের সামনে ইউনশি চলে আসে, তখনই ইউনশি সেখানে নিচে পড়ে যায় আর তখন এটা দেখে তো হ্যান অনেক কষ্ট পায়। ইউনশি হ্যানকে বলে যে এখন এখান থেকে চলে যাও, এই কথা বলে ইউনশি সেখানেই মারা যায়। আর ইউনশির বাবা এটা দেখে তো একদম বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে ইউনশির বোন আর তার ভাই অনেক কষ্ট পাচ্ছিল, তারা অনেক জোরে জোরে চিৎকার করছিল। তখন ইউনশির বাবা ইউনশির কাছে আসে আর সে অনেক জোরে চিৎকার করতে থাকে। আসলে ইউনশির বাবা তো সকল কুকর্ম বা যাই বলো না কেন সকল কাজ তো তার ছেলের জন্যই করেছিল, আর যদি তার ছেলেটাই না থাকে তাহলে তার এত কিছু করে কি লাভ হলো? তো ইউনশি এখানেই মারা গিয়েছিল। তখন আমরা দেখতে পাই যে ইউনশির বাবা বলছিল যে তুমি চিন্তা করো না, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিব। আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না, ইউনশিকে তো ইউনশির বাবাই মানলো, সে নিজেই তার ছেলেকে মেরে আবার প্রতিশোধের কথা বলতেছে। তো যাই হোক, আমরা গল্পে ফিরে আসি। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই, মুতিং হ্যানকে নিয়ে যখন যাচ্ছিল তখন তার সামনে কিছু সৈন্য চলে আসে। মুতিং বলে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তখন সেই সৈন্যগুলা বলে যে মাস্টার আমাদের আপনাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে। তখন তারা মুতিং এর উপর আক্রমণ করে দেয়, তো তখন মুতিং সেই সকল সৈন্যদের মেরে ফেলে। অন্যদিকে লিওয়ান জানতে পারে যে সরলেস ভ্যালির মাস্টার অর্থাৎ ইউনশি মারা গিয়েছে। এই কথা শোনার পরে সে বলে যে মুতিংরা কোথায়? তখন তার সৈন্য বলে যে মুতিংরা সেখান থেকে পালিয়ে গেছে। তখন লিওয়ান বলে যে তাহলে তো আমার দেখতেছি সরলেস ভ্যালির মাস্টারের সাথে আমার আরও একটি ডিল করতে হবে। অন্যদিকে আমরা মুতিং আর হ্যানকে দেখতে পাই, হ্যান মুতিং এর জন্য মেডিসিন বানিয়ে এনেছিল, সে যখন মুতিংকে এটা দেয় তখন মুতিং এটা নেয় না। মুতিং বলে যে আগে আমাকে বলো যে তুমি বলেছিলে যে আমি নাকি তোমার বংশকে ধ্বংস করব, এটা কি ছিল? তখন হ্যান বলে যে এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন থেকে আমি সব সময় তোমার সাথেই থাকবো। তো মুতিং আর হ্যানকে কথা বলতে আবার হ্যানের দাসী লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিছুক্ষণ পরে আমরা সেখানে লিওয়ানকেও দেখতে পাই, সেও লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। এরপরে আমরা লিওয়ানকে দেখতে পাই, সে তার সৈন্যকে একটি বক্স মুতিং এর রুমে রাখতে বলছিল, যেটি আবার মুতিং এর মায়ের দাসী দেখতে পায়।
এরপরে লিওয়ানের সৈন্য যখন মুতিংয়ের রুমে সেই বক্সটি রেখে চলে যায়, তখন সেখানে মুতিংয়ের মায়ের দাসী চলে আসে। সে এসে সেই বক্সটি নিয়ে চলে যাচ্ছিল, কারণ সে জানতো যে এটার জন্য যদি আবার মুতিংয়ের কোনো সমস্যা হয়। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে লিওয়ানের সৈন্য চলে আসে আর সে বলে যে আপনি কি খুঁজছেন, আমাকে মাফ করবেন। এ কথা বলে সে তাকে মেরে ফেলে। অন্যদিকে লিওয়ান আবার মুতিংয়ের মায়ের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়, যেটাতে মুতিংয়ের মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আর লিওয়ান মুতিংয়ের মাকে বলে যে এখন থেকে আপনি বিশ্রাম নেবেন, আপনাকে কেউ জ্বালাতে আসবে না। এটি দেখে মুতিংয়ের মা তো অনেক অবাক হয়, কিন্তু তবুও সে কিছু করতে পারে না। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই। হ্যান যখন সেখানে দাঁড়িয়ে ছিল, তখনই সেখানে কিছু সৈন্য সরলেস ভ্যালি থেকে চলে আসে। আর সেখানে আমরা গাইলুওকেও দেখতে পাই। গাইলুও হ্যানকে বলছিল তাদের সাথে যেতে, আর যদি হ্যান না যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। আর তখন হ্যান বলে যে আগে তুমি আমাকে মেরতে দেখাও। এই কথা বলার সাথে সাথে গাইলু যখন তার উপর আক্রমণ করতে যাবে, তখনই সেখানে হ্যানের দাসী চলে আসে। হ্যানের দাসী গাইলুকে বলে যে তুমি কি তোমার ভাইয়ের কথা ভুলে গেছো নাকি, তুমি কি তার যোগ্য? এই কথা বলার সাথে সাথে গাইলু তার ভাইয়ের কথা অর্থাৎ ইউনসির কথা মনে পড়ে। ইউনসি তাকে বলেছিল যে তুমি আমার বাবার জন্য অনুগত কিনা সেটা আমি যাচাই করতে চাই না, আমার শুধুমাত্র একটাই অনুরোধ, তুমি যদি কোনোদিন হ্যানকে ধরতে পারো তাহলে তাকে একটু সম্মান দেখিও, তাকে ছেড়ে দিও। এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি তাদের উপর আক্রমণ হয়ে যায়, আর সেই আক্রমণটি মুটেনই করেছিল। আর তখন তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই হ্যানের দাসী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অনেক ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপিরিয়েন্সে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।